सर्वम शिवमयम शिवनंता शिवकृपानंता। आम्रा आलोचना करब आज के एक विशेष विषय निये, बुध और शनिर जे मुखोमुखी अवस्थान एवं सेई मुखोमुखी समसप्तम अवस्थाने बुध एवं शनि वक्र गतिते थेके एके अपरेर संगे जे एनार्जी एक्सचेंज हबे सेई एनार्जी एक्सचेंजेर जे तात्पर्य गुरुत्व सेटा आमादेर जीवने कि अर्थ बहन करे आनछे, आम्रा जीवने कि शिक्षा पाबो, कि शिक्षा आमादेर ग्रहण करा दरकार। एई जे इतिहास, आमादेर इतिहास शब्दटार अर्थ होच्छे जा घटेछे। एबार एई इतिहास पाठ करार जे कारण, जे उद्देश्य, जे लक्ष्य, सेटा शुधुमात्र कि घटेछे अतीते ता नय, सेई घटना थेके, पास्ट इवेंट्स थेके आमादेर किछु शिक्षा ग्रहण करारो किन्तु एकटा प्रधान उद्देश्य इतिहास पाठ एर पिछने, लार्निंग लेसन्स। इतिहास पास्ट अतीत कारग्रह शनि एवं शनि किन्तु ग्रेट टीचार, ग्रेट लेसन्स आमादेर प्रदान करे थाकेन। एबार एई जे आमादेर सनातन शब्द, सनातन अर्थात शाश्वत, एटार्नल, 10,000 बचर आगे जा घटेछे तार जा प्रभाव, तार जा फलाफल, तार जा अर्थ, एक ही जिनिस आज के जदि घटे तारो प्रभाव, तार अर्थ, तार फलाफल किन्तु एक ही हबे। एवं आज थेके 10,000 बचर परेओ जदि एई घटना रिपीट हय, एवं कथाई आछे हिस्ट्री रिपीट्स इटसेल्फ, ताहलेओ किन्तु तार फलाफल, तार प्रभाव, तार एफेक्ट एक ही हबे। एई होच्छे सनातनेर अर्थ। एई जन्य सनातन आमादेर ग्रेट फल ब्याक। आमादेर जे समस्त धर्मग्रंथ सेई धृधातु आमादेर धारण करे राखे, जीवने एकटा सस्टेनेबल मडेल आमरा तैरी करते पारि। प्रति मासे प्रति बछर आपनारा राशिफलेर जन्य उत्सुक होये थाकेन। आमि बारबार आपनादेर एकटाई कथा बोली एबं सेखानेई एकटा खूब रेवल्यूशनारि चेंजई आमि बोलते पारि जे आमि आनार चेष्टा करेछि एबं अनेकटाई सफलो होयेछि, जे राशिफल एकटा रेजाल्ट, नामटा थेकेई, शब्दटा थेकेई तो सेटा खूब सहजभावे अर्थ निरूपण हय। तो रेजाल्ट बारबार आमरा प्रति मासे एबं प्रति बछर जानछि, किन्तु रेजाल्टेर जे तारतम्य, रेजाल्टेर जे परिवर्तन, সেই তারতম্য বা সেই পরিবর্তন আনার জন্য আমাদের যে প্রয়াসটা, সেই বিষয়ে কিন্তু কোনো আমাদের জ্ঞানও নেই, ধ্যান ধারণাও নেই, প্রয়াসও নেই, কোনো পরামর্শও আমরা কোনো সোর্স থেকে, কোনো উৎস থেকে প্রাপ্ত হচ্ছি না। তাহলে যে স্টুডেন্ট বারবার ফেল করছে বা বারবার কম নম্বর পাচ্ছে, বা যার রাশিফলে একটা অশুভ প্রভাব বহাল থাকছে, সে কিন্তু ওই পরিস্থিতি থেকে কিছুতেই আর নিজেকে মুক্ত করতে পারবে না। কন্টিনিউয়াসলি কিন্তু সে ওইটাই অনুভব করবে, এবং পৃথিবীর নিয়মই হচ্ছে, আমাদের এক্সিস্টেন্স অস্তিত্বের নিয়মই হচ্ছে যে যেটা ঘটবে সেটাই কিন্তু আবার রিপিট হবে রক্তবীজের মতো। তো আপনার মঙ্গল, বৃহস্পতি, বুধ, শুক্র, রবি, চন্দ্র, রাহু, শনি, কেতুর যে ফলাফল, সেটা বারবার বারবার পুনরাবৃত্তি যেই হবে, হয়ে থাকে, সেটা কিন্তু কন্টিনিউ করবে সেই চেনটা, সেখানে কিন্তু কোনো পরিবর্তন আসবে না। এবং আমরা সবসময় জ্যোতিষশাস্ত্রর কাছে এটাই জানতে আগ্রহী
যে আমার জীবনে উন্নতিটা, ভালোটা, শুভ পরিবর্তনটা কবে হবে। তো এই শুভ পরিবর্তন বা উন্নতিটা কবে হবে তার জন্য খুব মৌলিক ফান্ডামেন্টাল যে বিষয়টা সেটাকে আমরা উপেক্ষা করে যাই, যে কার্যকারণ সম্পর্ক। কজ ছাড়া তো এফেক্ট হবে না, এবং যে কজ চলে আসছে সেই কজ কিন্তু তার মতো করে সেই যে এফেক্ট চলে আসছে সেই এফেক্টই তৈরি করবে। তো আমাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিংটাই যে বুদ্ধির যে জড়তা, এই বুদ্ধির জড়তা কিন্তু আমাদের সবচেয়ে বড় একটা সমস্যার জায়গা। এই রাশিফলের বাইরে, বিয়ন্ড দ্য মান্থলি ফোরকাস্টস, যে একাধিক ধারাবাহিকভাবে আপনাদের সঙ্গে আলোচনা করি, এই যে মন্ত্র সাধনা আপনাদের দিই, বিভিন্ন দ্রব্য দিব্যস্থান থেকে পুজো প্রসাদ নিবেদন করে আনবার প্রয়াস করি, তার কারণই হচ্ছে যে যে স্টিরিওটাইপের মধ্যে আমরা আবদ্ধ হয়ে গেছি, যে স্টিরিওটিপিক্যাল মেন্টালিটি, টেম্পারামেন্ট, বিহেভিয়ার আমাদের জীবনকে চালনা করে জীবনকে একটা খুব লো কোয়ালিটিতে মেনটেন করে রেখেছে, সেই স্টিরিওটাইপ থেকে আমাদের বেরোতে হবে। এখন আপনি সারা বছর জানুয়ারি টু ডিসেম্বর রাশিফল শুনবেন, জীবনের চেঞ্জ আপনি কখনো আনতে পারবেন না, যদি না কোনো ফ্রিক, আই রিপিট ফ্রিক, এই শব্দটা খুব ইম্পর্ট্যান্ট, যদি না কোনো ফ্রিক শুভ প্রারব্ধ খুব স্ট্রংলি, খুব শক্তিশালীভাবে প্রকট হয়ে আপনার জীবনে কিছু পরিবর্তন আনে, এবং সেই সম্ভাবনা, প্রবাবিলিটি কিন্তু বোধ হয় হাজার কোটিতে একটি। তো আমাদের কিন্তু একটা প্রয়াস করতে হবে, একটা পুরুষার্থ বা পুরুষাকারের প্রয়োজন আছে, এবং এই পুরুষাকার আর পুরুষার্থকে নিয়েই কিন্তু, এই পুরুষাকার এই পুরুষার্থকে কেন্দ্র করেই কিন্তু সমস্ত ইতিহাস, পুরাণ, বেদ, উপনিষদ, সমস্ত সনাতন ধর্মের সব দর্শন, সব উপদেশ, এবং এই পুরুষাকার, এই পুরুষার্থ, এই যে ইনপুটটা, এই ইনপুট লেভেলে পরিবর্তন না হলে আউটপুটে কখনোই পরিবর্তন হতে পারে না। দিস ইজ সিম্পল কমন লজিক। তো এই রাশিফল বিষফল, এই কনসেপ্টটা আমি আপনাদের সামনে ইন্ট্রোডিউস করেছিলাম যখন করোনার প্রেডিকশন, কোভিড-19 প্রেডিকশন করি 2019 ডিসেম্বরে, তখন একই সঙ্গে গুরুকৃপায় এই কনসেপচুয়াল ট্র্যাজেক্টরি চেঞ্জটা আমি আনার প্রয়াস করেছিলাম, এবং অবশ্যই বহু মানুষের মধ্যে, দোজ হু আর প্রারব্ধ রেডি, তাদের মধ্যে এই পরিবর্তন এসছে। তো বারবার সারা বছর যখনই গোচর হয়, যখনই গ্রহর যখন গতি পরিবর্তন হয়, বিভিন্ন গ্রহ সংযোগ হয়, তখন একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা অর্থ নিরূপণ করার প্রয়াস করি, কিছু আপনাদের উপদেশ, পরামর্শ দেওয়ার প্রয়াস করি, যার মাধ্যমে আমরা আমাদের জীবনে পরিবর্তনকে ইন্ট্রোডিউস করতে পারি এবং জীবনের মানমাত্রাকে উন্নত করার একটা প্রয়াস করতে পারি। তো এই যে বক্রী বুধ আর শনির যে সমসপ্তমে অবস্থান, এই বুধ শনির যে সংবাদ, দ্য ডায়ালগ বিটুইন মার্কিউরি অ্যান্ড স্যাটার্ন, এটাই আমাদের বুঝতে হবে। কারণ আমাদের মানবজনিতে সবচেয়ে বড় যে পুরুষার্থ, পুরুষাকারের যে অস্ত্র আমাদের ঈশ্বর প্রদান করেছেন, সেটা আমাদের বুদ্ধি, আওয়ার ইন্টালেক্ট, আওয়ার র্যাশনাল, আমাদের লজিক, আমাদের ডিসক্রিমিনেটরি পাওয়ার,
আমাদের ডিসক্রিশন, আমাদের রাইট অ্যান্ড রংয়ের যে আন্ডারস্ট্যান্ডিংটা, ঠিক ভুলের মধ্যে পার্থক্য করার যে ক্ষমতা, যে বিচক্ষণতা, যে চয়েসেস, সিদ্ধান্ত নেওয়ার, নির্বাচন করার, কোনটা করব কোনটা করব না, এই নির্বাচন, এই সিদ্ধান্তর যে ক্ষমতাটা ঈশ্বর আমাদের এই জনিতে দিয়েছেন, দ্যাট ইজ আওয়ার বিগেস্ট টুল। বাকি 84 লক্ষ জনিতে এই সিদ্ধান্ত দেওয়া নেই, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। একমাত্র আমাদের মানব জনিতে, এই কর্মজনিতেই এটা দেওয়া আছে, কারণ এটা কর্ম করার জনি, অন্য কোনো জনি কর্মজনি নয়, সব ভোগজনি। তো মার্কিউরি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যানেট, এবং বছরে 3 বার করে বুধ যখন বক্রগতিতে যায়, 21 ডেজ ইচ টাইম, তো 21 দিন করে 3 বার, অর্থাৎ 63 দিন, তো 365 দিনের মধ্যে 63 দিন মার্কিউরি রেট্রোগ্রেডে, যদি আমরা বুধকে নিয়ে একটু চিন্তাভাবনা করতে পারি, মগজাস্ত্রকে যদি আমরা একটু সার্ভিসিং করতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনের অনেক শুভ পরিবর্তন আসতে পারে। তো এই বুধ শনি সংবাদটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এবং এই পুরুষাকার আর পুরুষার্থ, এইখানেই কিন্তু আমাদের সব কিছু একটা জায়গায় লুকিয়ে আছে, আন্ডারস্ট্যান্ডিংটা, যে আমার পুরুষাকার, আমার পুরুষার্থ, আমার যে ফ্রি উইল, বিগ ডিবেট, হিউজ, প্রচুর বিতর্ক, এখানে কতটা আমার পুরুষাকার, কতটা আমার পুরুষার্থ, কতটা ডিভাইন উইল, কতটা ফেট ইন্টারভিন করবে, এই যে মিক্সচারটা, এই যে কম্বিনেশনটা, এই যে ব্লেন্ডিংটা, এইখানে আমাকে একটা কর্তৃত্ব, একটা প্রভুত্ব, একটা কন্ট্রোল, একটা আমার যে শেয়ার, সেখানে সেটাকে আমার বৃদ্ধি করতে হবে। তো এই বুধের যে বক্রগতি, এটাই জন্য এত ইম্পর্ট্যান্ট। কিন্তু জেনারেলি কী হয়, বুধ বক্রগতিতে যাওয়া মানে আমরা একটা জীবনে তছনছের মধ্যে দিয়ে চলি, এই কম্পিউটার ডাউন হয়ে গেল, এই মোবাইল হ্যাং করে গেল, এই মোবাইল হারিয়ে গেল, এই মোবাইল খারাপ হয়ে গেল, এই মূল্যবান কাগজপত্র ডকুমেন্টস হারিয়ে গেল, লোকের সঙ্গে ভুল বোঝাবুঝি হলো কথায়, নানান রকম সমস্যা। ওই কথাই আছে মার্ফিজ ল, হোয়াট এভার ক্যান গো রং উইল গো রং ওয়েন মার্কিউরি ইজ রেট্রোগ্রেড। এটা কেন হয়, কারণ আমরা মার্কিউরি রেট্রোগ্রেড বক্রগতির বুধের ফেজটাকে কন্ট্রোল করতে পারি না, উই ক্যান টেক চার্জ, যেরকম আমরা নিজেদের জীবনে উই হ্যাভ নো কন্ট্রোল। মানব জনিতে অবশ্যই আমাদের জন্ম হয়েছে, কিন্তু পশুর অধম আমাদের জীবন। তো একটা বিশেষ শ্লোক আছে যেটা আমরা সকলেই জানি, করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে তু গোবিন্দ, প্রভাতে কর দর্শনম। খুব এটা আমাদের একটা প্রাচীন এবং খুব জনপ্রিয় একটা শ্লোক, করাগ্রে বসতি লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে তু গোবিন্দ, প্রভাতে কর দর্শনম। এই শ্লোককে অবলম্বন করে, এই শ্লোকের প্রেক্ষিতে আমরা বুধ শনি সংবাদকে ব্যাখ্যা করব, বিশ্লেষণ করব। এবং আমাদের এই যে পুরুষাকার বললাম, এই যে পুরুষার্থ বললাম, এই যে আমাদের এফার্ট, কালপুরুষের রাশিচক্রের যে 3rd হাউস, 3য় ভাব, সেটা পুরুষাকারের হাউস, পুরুষার্থের হাউস, তার মালিক মিথুনের বুধ। তো এই যে আমাদের পুরুষার্থ, পুরুষাকার এবং বুধ, ইন্টেলেক্ট, সেখানে এই যে শ্লোক, করাগ্রে বসতি লক্ষ্মী, করমধ্যে সরস্বতী,
যে কর মানে আমাদের হাত, হাত মানে কি অ্যাকশন, কাজকর্ম করা, হ্যান্ডসও কিন্তু আমরা থার্ড হাউস দিয়েই বিচার করি। তো যে কর্ম আমরা করব, আমাদের যে হাত, আমাদের যে পুরুষার্থ, তার সঙ্গে কিভাবে লক্ষ্মী, সরস্বতী এবং স্বয়ং গোবিন্দ সংযুক্ত হয়ে আছেন, কোন লেভেলে কার কতটা শেয়ার, এক্সিস্টেন্স এবং প্রভাব, ইনফ্লুয়েন্স, সেটা কিন্তু এই শ্লোকের মাধ্যমে আমরা জানতে পাচ্ছি। যে কারাগ্রে একদম ফ্রন্ট পোর্শনে অগ্রভাগে লক্ষ্মী, ধন সম্পত্তি, কর মধ্যে সরস্বতী, সেকেন্ড যে পজিশন সেটা হচ্ছে সরস্বতীর জ্ঞান বিদ্যা, আর কর মূলে তু গোবিন্দা, একদম বেস আধার ধারণের জায়গায় হচ্ছে স্বয়ং ঈশ্বর নারায়ণ, যে ঈশ্বর তত্ত্ব, আলাদা করে কোনো দেব দেবী নয়, আলাদা করে কোনো ঈশ্বরের রূপ নয়, স্বয়ং ঈশ্বর তত্ত্ব একদম মূলে, করা মূলে তু গোবিন্দা। এবং এই যে করা মূলে তু গোবিন্দা, অগ্রভাগে লক্ষ্মী, মধ্যভাগে সরস্বতী, এই শ্লোকের যে অর্থ, তার সঙ্গে আমরা সমুদ্র মন্থনের যে কাহিনী সেটাকেও যুক্ত করব। কারণ সমুদ্র মন্থনের সবচেয়ে বড় যে লেসন আমাদের কাছে, সবচেয়ে বড় যেটা শিক্ষা প্রদান করে আমাদের সমুদ্র মন্থন, যে সমুদ্রের মধ্যেই অমৃত অবস্থান করে আছে, কিন্তু সেই অমৃতকে মন্থন না করলে সেই অমৃত আমরা পাচ্ছি না। সেই অমৃত সমুদ্রের মধ্যেই আছে, কিন্তু সমুদ্রের যে চার্নিংটা, মন্দরাচল পর্বত, বাসুকী, নাগ ইত্যাদি ইত্যাদি, একদিকে দেবতা একদিকে অসুর, ওই যে মন্দরাচল পর্বতকে বাসুকী নাগ দিয়ে এক বেঁধে একদিকে দেবতারা একদিকে অসুররা প্রয়াস করছেন, এই যে এফর্ট, এই যে হ্যাভ টু ট্রাই, সমুদ্রের মধ্যে তো আছে কিন্তু সেটা বিনা প্রয়াসে কিন্তু সেটা লব্ধ নয়। এই জন্য এই যে পুরুষাকারটা এত গুরুত্বপূর্ণ, এবং এই যে ফ্রি উইল আর ডিভাইন উইল আর ঈশ্বরের ইচ্ছে ইটসেট্রার যে বিতর্কটা, এখানে বেস আধার যে নোঙরটা, যে শেল্টারটা, যে শরণাগতিটা, সেটা কিন্তু করমূলে তু গোবিন্দা, একেবারে বেসটা কিন্তু মন্দরাচল পর্বত ডুবে যাচ্ছিল, তখন কি হলো, তখন স্বয়ং বিষ্ণু কূর্ম অবতার নিয়ে তার পিঠের উপরে মন্দরাচল পর্বতকে রাখলেন। করমূলে তু গোবিন্দা, যাই আমার প্রয়াস হোক, আমার পুরুষার্থ হোক, আমার শরণাগতি, আমার শেল্টার, আমার বেস কিন্তু হবে ঈশ্বর তত্ত্ব। এই লেসেন্সগুলো, এই টিচিংসগুলোই কিন্তু বক্রী শনি, বক্রী শনি সেই কূর্ম অবতার, তো এই বক্রী শনি আমাদের কি শিক্ষা প্রদান করছে, কি ডাইরেকশন দিচ্ছে, জীবন চালনার জন্য কি কি পদ্ধতির কথা জানাচ্ছে, সেগুলো তো আমরা জানতে চাই না। আমাদের শুধু আছে রাশিফল, আমরা কোনো পড়াশোনা করব না, কোনো প্রস্তুতি নেব না, কোনো প্রিপারেশন থাকবে না, কিন্তু আমরা একশোতে একশো চাই। আমরা আইআইটিতে অ্যাডমিশন চাই, আইআইএমে অ্যাডমিশন চাই, আমরা ইউপিএসসি
WBCS ক্র্যাক করতে চাই, কিন্তু আমাদের কোনো প্রেপারেশনের কোনো প্রস্তুতির কিন্তু কোনো মাথা ব্যথা নেই। এই জন্য প্রতি মাসে আর প্রতি বছর যা রেজাল্ট বেরোচ্ছে সেটা ফেল কুমারের রেজাল্ট। তো এই জন্য রাশিফলের বাইরে আলোচনাগুলো, পুরাণ ইতিহাস আমাদের যে শিক্ষাগুলো দিচ্ছে সেগুলো ম্যান্ডেটরি, আবশ্যক, অপরিহার্য, এবং সেই জন্য তার উপর আমি এতটা গুরুত্ব দিই। বহু মানুষ আছেন দেখবেন তারা কমেন্ট বক্সে লেখেন এই সব এত কথা না বলে রাশিফল বলুন, আপনি অনেক অপ্রয়োজনীয় কথা বলেন, প্রাসঙ্গিক আলোচনা করুন। এই কমেন্টগুলো, এই মন্তব্যগুলো কেন আসে? কারণ এরাই হচ্ছে জীবনে চরম সাফার করবে এবং করছেও, এবং এদের কোনো নিষ্কৃতি নেই, দে হ্যাভ নো এসকেপ রুট। এবং এদের যে কমপ্লিটলি ভুল ধ্যান ধারণা, এবং এরা ওই ভুলের মধ্যে থেকেই ওই ভুল সমানে রিপিট করেই আশা করবেন যে জীবনে একটা খুব ভালো রিপোর্ট কার্ড তৈরি হবে। আর যারা জীবনে সাকসেসের দিকে এগোচ্ছেন, যাদের জন্য সাফল্য অপেক্ষা করে আছে, তারা কিন্তু এই সমস্ত আলোচনাকে লুফে নেন। এবং এই পুরাণে ইতিহাসের যে শিক্ষা, যে দর্শন, যে পরামর্শ, সেগুলোকে অনুসরণ করে জীবনে সাকসেস পাচ্ছেন। তো এই বুধ শনির যে মুখোমুখি অবস্থান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, August 23rd থেকে September 14th বক্রী বুধ বক্রী শনির মুখোমুখি থাকবে। এইটা আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিফথ হাউসের মার্কিউরি, মতি, বুদ্ধিস্থান। তো ইন্ডিভিজুয়াল মেষ থেকে মিন কী করণীয়, কী রেজাল্ট, সেটা তো অবশ্যই আলোচনা করব। কিন্তু মেন যে জায়গাটা আমাদের বুঝতে হবে, যে এই মার্কিউরি স্যাটার্ন মুখোমুখি ফিফথ অ্যান্ড ইলেভেন্থ, বুদ্ধি এবং লাভ। তো বুদ্ধি মতি যেভাবে সক্রিয় হবে, যেভাবে গতিশীল হবে, ক্রিয়াশীল হবে, সেই অনুসারী, সেই অনুযায়ী কিন্তু লাভ হবে। তো এই টাইমটাকে, এই আন্ডারস্ট্যান্ডিংগুলো নেওয়া, ইতিহাস পুরাণ আমাদের যে শিক্ষাগুলো দিচ্ছে, যে বিষয় আলোকপাত করছে, সেই বিষয়গুলোর উপর নিজেদের মনন চিন্তনকে কেন্দ্রীভূত করে অজ্ঞানতা থেকে আমাদের নিজেদের মুক্ত করার কিন্তু একটা বিশেষ সময়। রেট্রোগ্রেড মানেই প্ল্যানেটের এফেক্ট অনেক বেশি হয়ে গেল, প্ল্যানেট পৃথিবীর কাছে এলো এবং পুরো এনার্জিটা ইন্টারনালাইজড হলো। সুতরাং বাহ্যিক, ভৌতিক, ফিজিক্যাল স্তরের রেজাল্ট পাবেন না। সেই রেজাল্ট পেতে গিয়ে যদি স্ট্রাগল করেন, ইউ আর অ্যাকচুয়ালি ওটা না এক্সটার্নাল না ইন্টারনাল কোনো লাভ হবে, টোটাল লস। তো অ্যাকচুয়ালি কী করণীয় সেটা যদি ফলো করেন তবেই কিন্তু লাভবান হবেন। তো মেনলি বিষয়টা হচ্ছে যে আমাদের প্রয়াস, আমাদের বুদ্ধি কীভাবে কাজ করা উচিত, হাউ আওয়ার ইন্টালেক্ট শুড ওয়ার্ক। এবং ইন্টালেক্টের, বুদ্ধির, লজিকের, র্যাশনালের বেস, রুট কিন্তু, শিকড় কিন্তু ঈশ্বর তত্ত্ব, সবসময় কিন্তু সেটা থাকতে হবে। সেটা নিয়েই, সেটাই কিন্তু সমুদ্র মন্থনের যে পুরো চিত্রটা, পুরো কাহিনিটা সেটাই ইঙ্গিত করছে। এবং যে শ্লোকটাকে আমরা আলোচনা করলাম, সেই শ্লোকও কিন্তু সেই একই ইঙ্গিত করছে। আগামী ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।